জয় মা তারা জয় গুরু বামদেব আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আর আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন বর্তমান সময়ে একটা জিনিস মানুষের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে গেছে যে জিনিসটা সারাক্ষণ মানুষকে অশান্তি দিচ্ছে সেটা হলো ডিপ্রেশন ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা আজকাল আমরা যে কাজের প্রেশারের মধ্যে আছি পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যে কোনো জায়গাতেই এতটাই কাজের প্রেশার যার ফলে আমরা ভাবতে ভুলে যাচ্ছি ঠিকঠাকভাবে জিনিসপত্র এবং ডিপ্রেশন এমনভাবে গ্রো করছে যে মানসিক অসুস্থতা মানসিক অশান্তি এমনভাবে ঘিরে ফেলছে আমাদেরকে যে আমরা সুষ্ঠুভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারছি না সব থেকে বড়ো কথা ডিসিশানস এত ভুল নিচ্ছি যে ভুল ডিসিশান নেওয়ার ফলে ভুল কাজ করছি এবং ভুল কাজ করার ফলে তার রেজাল্টটা নিশ্চয়ই ভুলই আসবে তো এই ভুল রেজাল্টের ফলে আবার কি আসছে ডিপ্রেশন মানে ডিপ্রেশন রোল করে ডিপ্রেশনকেই আবার নিয়ে আসছে এই ডিপ্রেশনের ফলে এতটাই মেন্টাল স্ট্রেসের মধ্যে আমরা থাকছি যে প্রফেশনাল লাইফে যেমন আমাদের কলিগসদের সঙ্গে বা আমাদের বসদের সঙ্গে আমাদের ঝামেলা হচ্ছে আমরা ঠিকঠাক কাজ সম্পন্ন করতে পারছি না ঠিক সেরমভাবেই আমরা বাড়ির দায়িত্বগুলো ঠিকঠাকভাবে নিতে পারছি না ফলে আমাদের যে পার্সোনাল লাইফ আমার যে রিলেটিভস আছে আমার ইভেন আমার পরিবারের যে নিজের যে পরিবারের সদস্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তো এই যে ডিপ্রেশনের জন্য আমরা বিভিন্ন জিনিস উপায় করবার চেষ্টা করি কিন্তু আজ আমি একটা এমন টোটকা বলবো যেই টোটকাটা পঁচিশ দিনের মধ্যে আপনার ডিপ্রেশন অনেকটা রিলিফ করে দেবে এবং পঁচিশ দিন পর থেকে আপনি ফিল করবেন যে ধীরে ধীরে আপনি কতটা হালকা ফিল করছেন কতটা আপনার ডিপ্রেশন কমে গেছে আপনার মেন্টাল স্ট্রেস কতটা কমে গেছে আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে শান্তিতে চিন্তাভাবনা করতে পারছেন এবং সিদ্ধান্ত সঠিক নিতে পারছেন ফলে কাজকর্ম আপনি ভালোভাবে চালাতে পারছেন তো এই যে টোটকাটা আমি বলবো এটা সিম্পল একটা টোটকা খুব ইজি একটা টোটকা যেটা আপনাকে শুধু জল দিয়ে করতে হবে না কোথাও যেতে হবে আর এর জন্য নাই আপনাকে কোনো বড় কোনো অ্যামাউন্ট খরচা করতে হবে কিচ্ছু করতে হবে না ইভেন আপনাকে কোনো কাইক শ্রমও দিতে হবে না এবং সময়ও দিতে হবে না সিম্পল টোটকা এই টোটকাটার দ্বারা আমি আবার বলছি গ্যারেন্টি দিচ্ছি পঁচিশ দিনের মধ্যে আপনি ফিল করবেন যে কতটা আপনি মেন্টালি রিলিফ পাচ্ছেন মেন্টালি হালকা ফিল করছেন আপনি মানসিক দিক থেকে কতটা সুস্থ ফিল করছেন এবং ডিপ্রেশন আপনার প্রায় গায়েব হয়ে যাবে তো একটা জিনিস আমি বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের টিপস টোটকার ভিডিও আমি প্রায় আনি তো সবার আগে আপনাদের কাছে ভিডিওটা আসবে তার জন্য বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন তো টোটকাটা বলার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে টোটকাটা ভালোভাবে বুঝে তবেই জিনিসটা করবেন আর বুঝবার জন্য ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এবং টোটকাটা ভুল হয়ে যাবে ফলে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন না তো টোটকাটা আপনি কি করবেন আমি ভালো করে বলছি শুনে নিন আপনি যখন রাত্রেবেলা শুতে যাচ্ছেন তখন একটি কাঁচের গ্লাসের মধ্যে জল ভর্তি করে নিন এবার গ্লাসটি নিয়ে আসুন এবং আপনি খাটে যেদিকে মাথা রেখে শুচ্ছেন ঠিক আপনার মাথার কাছে ওই জল ভর্তি কাঁচের গ্লাসটি রেখে দিন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি ঘুমিয়ে পড়ুন এবং ঘুমানোর আগে জাস্ট উইশ করে নিন যে আপনার যা যা সারাদিনের মেন্টাল স্ট্রেস আছে যা ডিপ্রেশন এসছে আপনার মাথার মধ্যে সেগুলো যেন সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে রিলিফ হয়ে যায় ব্যাস এই উইসটুকু করে আপনি ঘুমিয়ে পড়ুন এবার আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন ওই কাঁচের গ্লাস ভর্তি জলটা নিয়ে গিয়ে যে কোনো গাছের গোড়ার মধ্যে ঢেলে দেবেন যদি আপনার বাড়িতে কোনো সেরকমভাবে বড় গাছ না থাকে আশেপাশে কোনো গাছ সেরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন না তো আপনার বাড়িতে যদি টব রাখা থাকে টবের মধ্যে গাছ থাকে সেখানে ঢাললেও হবে শুধু একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন কোনো তুলসী গাছ বা কাটাযুক্ত গাছের গোড়ায় জলটি দেওয়া যাবে না ভালো করে এটা খেয়াল রাখবেন কোনো তুলসী গাছ বা কাটাযুক্ত যুক্ত গাছের গোড়ায় আপনি জলটা দেবেন না এছাড়া আপনি যে কোনো গাছের গোড়ায় গিয়ে সকালবেলা জলটি ঢেলে দেবেন ঘুম থেকে উঠেই প্রথম কাজটি এটা আপনাকে করতে হবে এইভাবে নিয়মিত প্রতিদিন আপনি রাত্রেবেলা এইভাবে জলটি রাখবেন এবং সকালবেলা পরের দিন জলটি ফেলে দেবেন যে কোনো গাছের গোড়ায় এভাবে আপনি পঁচিশ দিন করতে থাকুন আমি বলছি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পঁচিশ দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার ডিপ্রেশন কতটা কমে গেছে আপনি কতটা রিলিফ পেয়েছেন আপনি কতটা মানসিকভাবে হালকা ফিল করছেন এবং আপনি কন্টিনিউ রাখুন এই প্রসেসটা কারণ কন্টিনিউয়েশনটা থাকলে আপনি দেখতে পাবেন যে কখনোই কোনো ধরনের প্রেশার আপনার উপরে ডিপ্রেশন রূপে চেপে বসতে পারবে না ডিপ্রেশন আপনার হবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো আপনি এইটা করে দেখুন খুব ইজি টোটকা খুব সহজে আপনি করতে পারবেন কোনো চাপের ব্যাপার নেই কিন্তু আপনার যা যা চাপ থাকবে সেই চাপগুলো কমে যাবে তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আজকের উপায়টা আজকের টোটকাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন আপনি সুফল পেয়েছেন এটা থেকে তো আজকের জন্য এতখানি এর পরের দিন আবার দেখা হবে নতুন কোনো একটি আরও শক্তিশালী টোটকা নিয়ে যেটা আপনাদেরকে আরও বেশি উপকার দেবে তো ততদিন পর্যন্ত আপনারা নিজেরা ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর মায়ের কৃপায় আশা করি সবার মঙ্গল হবে জয় মাতারা জয় গুরু বামদেব